আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ আলু আর টমেটো দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি যা গরম পড়েছে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাটা মাছ কেটে নিয়েছি তো মাছগুলো অনেকটাই বড় বড় ছিল সেই জন্য আমি দু পিস করে কেটে নিয়েছি তা আপনাদের পছন্দ মতো করে আপনারা মাছ কেটে নেবেন এবার এখানে দেখুন আলু কেটে নিয়েছি তো এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু এইভাবে করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজে টমেটো কেটে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পাটা মাছগুলো প্লেটে নিয়ে নিয়েছি এখানে সম্পূর্ণ মাছগুলো আমি নিয়ে নিলাম এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মেখে নেব মানে লবণ হলুদ মাখিয়ে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে লবণ হলুদ মাছের মধ্যে খুব ভালো মতো মিশে যায় দেখুন মাখানো হয়ে গিয়েছে মাছগুলো এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো একটু সুন্দর করে ভেজে নেব মাছগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো অনেকেই হয়তো মাছ ভাজা পছন্দ করেন না তারা কিন্তু হালকা করে ভেজে নিতে পারেন তো দেখুন আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব আপনাদের পছন্দ মতো করে আপনারা মাছগুলোকে ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। দেখুন বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে তো আপনারা পছন্দ করলে দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম একটা চামচ লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম আপনারাও সেইভাবে দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব তো লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম দেখুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম গ্রেড করা আদা আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু এভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না দেখুন ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তো যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেইভাবে লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে তো একটু সময় নিয়ে এ কাজটা করে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর মতো কষানো হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবেই কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর আলু দিয়ে দিচ্ছি এখানে চারটে চেরা কাঁচামরিচ তো যেমন ঝাল খাবেন আপনারা সেইভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে এগুলো তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব এই রান্নাটা খেতে খুবই সুন্দর হয় যা গরম পড়েছে আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন বাড়ির সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিলে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে এখানে পানি ব্যবহার করবেন তা আমি এখানে ঝোলটা একটু পাতলা করেই করব সেই জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি সাত আট মিনিট পর দেখুন আট মিনিট পর আমি ফিরে আসলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এভাবে আপনারা আলু টমেটোগুলো একটু রান্না করে নেবেন তারপরে কিন্তু মাছগুলো দেবেন তাহলে কিন্তু মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে সম্পূর্ণ মাছগুলো এখানে দিয়ে দিলাম এবার আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবার আমি ঢাকা দিয়ে রান্না করব আরও পাঁচ মিনিট তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় অবশ্যই আপনারা এইভাবে বাটা মাছ আর আলু দিয়ে একবার এই গরমে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ